রাস্তার দুই ধার দিয়ে প্রতিনিয়ত গাছ কেটে নিয়ে যাচ্ছেন দুষ্কৃতীরা। তাই এবারে নিজেদের বিবাহবার্ষিকীতে কোনো উৎসবের আয়োজন নয়, এবারে গাছ লাগিয়ে সবুজের শপথ নিলেন দম্পতি। দেখুন, রাস্তার দুই ধার থেকে গাছ কেটে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। দিনের পর দিন চলছে এমনই ঘটনা। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের হাফতিয়া গছ সহ বিভিন্ন এলাকা জুড়ে এর জেরে নষ্ট হতে চলছে স্বাভাবিক পরিবেশ। আর তাই বিবাহ বার্ষিকীর দিন এক দম্পতি অন্য কোনো উৎসবের আয়োজন না করে রাস্তার দুদিকে গাছ লাগিয়ে সবুজের শপথ নিলেন। সমাজসেবী তথা কলকাতা পুলিশের কর্মী বাপন দাস তার স্ত্রী শিউলি দাসকে নিয়ে এসে রাস্তার দুদিকে এদিন প্রায় 100টি গাছ লাগান। এই করোনা অতিমারির মুহূর্তে অতিরিক্ত অক্সিজেন প্রয়োজন মানুষের, এই বিষয়টি পাশাপাশি সবুজকে বাঁচানোর অঙ্গীকার তিনি ছড়িয়ে দিলেন চোপড়ার মানুষের কাছে। ওই পর্বে সামিল হয়েছেন বিশ্বদেব বিশ্বাস, মিন্টু দাস সহ একাধিক সমাজকর্মীরা। ব্যুরো রিপোর্ট, বর্তমানের কথা। অ্যাকচুয়ালি আমরা কোনোদিনও এই সেলিব্রেশন করি না অতিমারির সময়। তারপর তো আমরা জানতে পারি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে যে এই যে হাফতিয়া গছ কালা গছের যে রুটটা আছে, এখানে দুষ্কৃতীরা প্রচুর গাছ কেটে নিয়েছে। তো বলে না অজুহাত লাগে ভালো কাজের, সেই অজুহাত নিয়ে আজকে আমার যে গ্রামের বাড়ি, আমার জন্মভূমি হাফতিয়া গছ, এই গ্রামের বাড়ির এই রাস্তা দিয়ে কিন্তু আমি কালা গছ চোপড়ায় পড়তে যেতাম। তো সেই রাস্তার গাছগুলো আজকে দেখলাম যে কেটে দিয়েছে। তাই আজকে একটা ভালো কাজের অজুহাত নিয়ে একটি ভালো দিনে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে এইখানে 100 গাছ লাগাচ্ছি। কৃষ্ণচূড়া গাছটাই বেশি আছে, সেই সঙ্গে বিভিন্ন ফলের গাছ আছে। তো এই চেষ্টা আর চোপড়ার মানুষকে একটা মেসেজ দেওয়া যে ভালো কাজ করো, চোপড়াকে ভালো রাখা যায়। আজকে কারা কারা ছিলেন আপনার সাথে? আমার সঙ্গে তিন মাইল ওয়েলফেয়ারের সেক্রেটারি ভীষ্মদেব ছিল, বিধাননগর মহিলা সমিতির আখি দেবনাথ প্রিয়া দাস ছিল, আর উদয়ন ক্লাবের সম্পাদক মিন্টু দাস ছিল। কততম বিবাহ বার্ষিকী এবারে? এবছর আমরা 19তম। এই যে বিশেষ করে চোপড়ায় গাছ চুরিটা প্রায় দেখা যায়, বেশি বেড়ে গেছে অনেক, তো কি বার্তা দিবেন পরিবেশ প্রেমী মানুষকে? সচেতন হবে, সচেতন হতে হবে, কারণ আপনারা জানেন গাছই কিন্তু আমাদের অক্সিজেন দেয়। আর আজকে এই অতিমারির সময়, করোনার সময় অক্সিজেনটাই আমাদের সব থেকে বেশি প্রয়োজন। লক্ষ লক্ষ টাকায় মানুষ অক্সিজেন পাচ্ছে না। তাই নিজেকে বাঁচাতে গেলে গাছকে অবশ্যই বাঁচাতে হবে। গাছ একটা, যেমন বলে একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ না, একটি গাছ অনেকগুলি প্রাণ। তাই গাছকে, গাছ লাগান, প্রাণ বাঁচান। আপনার নাম? আমার নাম বাপন দাস, আমি একজন পুলিশকর্মী, সেই সঙ্গে এই এলাকার একজন ভূমিপুত্র বলা যায়, আর আমি একজন সমাজকর্মী। জঙ্গলটা না, এই পাশ থেকে উঠে দিব।